ত্রিভুজ সংক্রান্ত অঙ্ক করার জন্য আমাদের সর্বসমতার ধারণা জানা একান্ত প্রয়োজন সর্বসমতার ধারণা জানার আগে আমাদের জানতে হবে যে সর্বসমতা কি সর্বসমতার আক্ষরিক অর্থ হচ্ছে সব সমান অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে দুটি ত্রিভুজ সর্বসম কিনা এই কথার অর্থ হল ত্রিভুজ দুটির সব সমান কিনা সেটি আমাদের চেক করতে হবে দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য কিছু শর্তের প্রয়োজন হয় সেই শর্তগুলোই আজকে আলোচনা করা হবে ত্রিভুজের সর্বসমতার চারটি শর্ত আছে এই চারটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত ম্যাচ করলেই ত্রিভুজ দুটি সর্বসম হবে সর্বসমতার এক নম্বর শর্ত হচ্ছে সাইট 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 বা বাহু 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 অর্থাৎ দুটো ত্রিভুজ সর্বসম কিনা চেক করতে বললে আমাদের প্রথমে দেখতে হবে যে যে দুটো ত্রিভুজ দেওয়া আছে সেই দুটো ত্রিভুজের বাহুগুলো সমান কিনা যদি ত্রিভুজের সব বাহুগুলো সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম এক্ষেত্রে ধরুন দুটি ত্রিভুজ দেওয়া আছে সি এবং ই ডি এফ এই দুটো ত্রিভুজ দেওয়া আছে এই দুটো ত্রিভুজ সর্বসম কিনা চেক করতে হবে তো তার জন্য আমরা প্রথমেই দেখব এই ত্রিভুজ দুটোর বাহুগুলো সমান কিনা যদি ত্রিভুজগুলোর বাহুগুলো সমান হয় অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু এটার সঙ্গে ধরুন এটা সমান এবং এটার সঙ্গে এটা যদি সমান হয় অর্থাৎ তিনটে বাহু যদি সমান হয়ে যায় তাহলে এই ত্রিভুজ সি এবং ত্রিভুজ ইডিএফ এই দুটো ত্রিভুজকে আমরা বলতে পারব যে ত্রিভুজ দুটি সর্বসম এবং কোন শর্তে এটা সর্বসম হচ্ছে এটা সর্বসম হচ্ছে সাইড 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 এই শর্তে সর্বসমতার আরেকটি শর্ত হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড বা বাহু কোন বাহু যদি দুটি ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ সমান হয়ে যায় তাহলে সেই ত্রিভুজ দুটিও সর্বসম হবে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে যদি এই বাহুর সঙ্গে এই বাহু এবং এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান হয় এবং এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয় তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম এবং এটা কোন শর্তে সর্বসম হয়েছে এটা হয়েছে সাইড অ্যাঙ্গেল সাইড এই শর্তে অর্থাৎ দুটি বাহু সমান হয়েছে এবং একটি কোণ সমান হয়েছে সেই জন্য আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম ত্রিভুজ বলতে পারি সর্বসমতার তিন নম্বর শর্ত অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অর্থাৎ কোন কোন এবং বাহু অর্থাৎ কোনো দুটো ত্রিভুজ তাদের যে কোনো দুটো কোন যদি সমান হয় এবং একটি বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে যদি এই কোনটা এবং এই কোণটা সমান হয় এবং এই কোনটা এই কোনটা সমান হয় এবং একটি বাহু এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এই যে ত্রিভুজ এবং এই যে ত্রিভুজ এই ত্রিভুজ দুটি সর্বসম এবং এটা সর্বসম হয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড এই শর্তে চার নম্বর শর্ত হলো কোনো দুটি যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে এবং সেই ত্রিভুজ দুটি সর্বসম কিনা যদি চেক করতে বলা হয় তাহলে আমাদের দুটো জিনিস চেক করলেই হবে সেটা হচ্ছে সেই যে ত্রিভুজ দুটো দেওয়া আছে সেই ত্রিভুজ দুটোর অতিভুজ দুটো সমান হতে হবে অর্থাৎ এই যে অতিভুজ সেই অতিভুজ দুটো সমান হতে হবে এবং তার সঙ্গে সমান হতে হবে যে কোনো একটি বাহু যে কোনো একটি বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেই সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে এমন যদি কোনো দুটি ত্রিভুজ দেওয়া থাকে যাদের তিনটি কোণি সমান যেমন একটা ত্রিভুজ আছে আরেকটা ত্রিভুজ দেওয়া আছে এই রকম যাদের তিনটি কণি সমান অর্থাৎ এই কোণ এই কোণ এই কোণ এই যে তিনটি কোণ সেই তিনটি কণি সমান অর্থাৎ অ্যাঙ্গেল 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 যদি হয় তাহলে কিন্তু এই ত্রিভুজ দুটো সর্বসম হবে না এই ত্রিভুজ দুটো সর্বসম্ম না হওয়ার পিছনের কারণ হলো আমি যদি একই কোণের মান রেখে একটা ত্রিভুজের আকার বাড়িয়ে দিই তাহলে সেটা আমি করতেই পারি তাহলে আমরা দেখতে পাবো যে আমি যে বড় ত্রিভুজ একটা আঁকব অর্থাৎ এটারও একই কোণ রেখে যদি আমি ত্রিভুজটা বড় করে আঁকি তাহলে দেখছি এই ছোট ত্রিভুজের সঙ্গে এই বড় ত্রিভুজটা কোনো মতেই এক হতে পারে না সেই জন্য কোনো ত্রিভুজের যদি তিনটে কোনি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি সর্বসম হবে না এই যে ত্রিভুজ দুটো এই ত্রিভুজ দুটোকে বলা হবে সদৃশ্য কোণী দুটো জায়গায় তিনটে ত্রিভুজ থাকতে পারে চারটে ত্রিভুজ থাকতে পারে যে কটা ত্রিভুজের কোন সবকণি সমান হবে সেই ত্রিভুজগুলোকে বলা হবে কোনি ত্রিভুজ সদৃশ কোনি ত্রিভুজ তাহলে সদৃশ্য তো ত্রিভুজের সত্য হচ্ছে অ্যাঙ্গেল 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 অর্থাৎ তিনটে কণি সমান হতে হবে অর্থাৎ যে কোনো দুই বা দুইয়ের বেশি ত্রিভুজের তিনটে কণি সমান হতে হবে তাহলে সেই ত্রিভুজগুলি সদৃশ্যকণি হবে